হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে দেখাবো, কুলেখাড়া শাক দিয়ে মুসুর ডাল। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। তার জন্য এখানে 1 কাপ মতো মুসুর ডাল নিয়ে জল দিয়ে মুসুর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 গ্লাস মতো জল দিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মুসুর ডালগুলো জলের মধ্যে দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। পরে লবণ দেব, সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 10-12 মিনিটের মতো জাল করে ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডাল ওইদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে কুলেখাড়া শাকগুলো বেছে নেব। এখানে 1 মুঠো একদম কচি টাটকা কুলেখাড়া শাক নিয়েছি। আমাদের এইদিকে প্রচুর কুলেখাড়া শাক পাওয়া যায়। এবার কুলেখাড়া শাকের নরম ডগা ও পাতাগুলো ছিঁড়ে নেব। ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার কুলেখাড়া শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নেব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি ফুল ওয়াচ করো। এভাবে করে সবগুলো কুলেখাড়া শাক কেটে নেব। কুলেখাড়া শাক কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 12 মিনিট পর ফিরে আসলাম। মুসুর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে, বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 1/2 চা চামচ কালো জিরে আর 3টে শুকনো মরিচ। নেড়ে নিয়ে শুকনো মরিচ আর কালো জিরে হালকা ভেজে নিয়েছি, খুব ভালো একটা গন্ধ বেরোয়েছে। এবার এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কুলেখাড়া শাকগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার কুলেখাড়া শাকের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে কুলেখাড়া শাক হালকা ভেজে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। কুলেখাড়া শাক হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে সেদ্ধ মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। তোমরা কারা কারা এভাবে কুলেখাড়া শাক দিয়ে মুসুর ডাল খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। ডাল সেদ্ধ আর কুলেখাড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপর হাই আছে 5 মিনিট জাল করে কুলেখাড়া শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি কুলেখাড়া শাক দিয়ে মুসুর ডাল। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। কুলেখাড়া শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জাল অফ করে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে কুলেখাড়া শাক দিয়ে মুসুর ডাল রেসিপিটি একদম জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, কুলেখাড়া শাক দিয়ে মুসুর ডাল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।